যান্ত্রিক সমস্যার কারণে পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশের ফ্লাইট। বিমানে এমন কি সমস্যা হয়েছিল সেই বিষয়েই এবার আপনাদের জানাবো। জানা গিয়েছে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান 77 জন যাত্রীকে নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু বিমানটি চলতে চলতে মাঝ আকাশে হঠাৎই যান্ত্রিক সমস্যা নজরে আসে আর তাতেই বিমানে বিপদ সংকেত বেজে ওঠে। এরপর তড়িঘড়ি বিমানটি ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেন ককপিটে বসে থাকা পাইলট। সামনে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর থাকায় সেখানকার টেকনিক্যাল স্টাফেদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সেখানে সবুজ সিগন্যাল পেতেই বাংলাদেশ এয়ারলাইন্সের ওই বিমানটিকে অবতরণ করানো হয়। তারপর ওই বিমানে কি যান্ত্রিক ত্রুটি রয়েছে সেটা খতিয়ে দেখা হয়। এই ঘটনায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের একজন সিনিয়র আধিকারিক জানান যে বিমানে থাকা সমস্ত যাত্রীরাই নিরাপদে ছিলেন, তবে এই ঘটনায় সাময়িকভাবে বিমানে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে একটা ঘটনার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু এইরকমই একটা বিপত্তি হয়েছিল, বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল কলকাতায়। গত ফেব্রুয়ারি মাসে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল বিমান, ইঞ্জিনের ত্রুটির কারণেই সেই সময় সেই দুর্ঘটনাটা ঘটেছিল। মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ করা হয়েছিল স্পাইস জেটের একটি বিমানের। কলকাতা থেকে উড়ানের 28 মিনিটের মধ্যেই ফেরানো হয়েছিল ওই বিমানটিকে। 178 জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে উড়েছিল ওই বিমানটি। বাঁদিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎই তীব্র ঝাঁকুনি শুরু হয়। টেক অফের সময় ইঞ্জিনে গণ্ডগোলের সূত্রপাত বলেই খবর এসেছিল। কলকাতা আইটিসির কাছে জরুরি অবতরণের বার্তা পাঠিয়েছিলেন পাইলট এবং তারপরই সেই বিমানটিকে ল্যান্ড করানো হয়েছিল ওড়ার খানিকক্ষণের মধ্যেই। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন ওই বিমানে থাকা যাত্রীরা। আবারও সেই রকমই একটা ঘটনা, যান্ত্রিক ত্রুটি, আর তার জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন পাইলট। যান্ত্রিক সমস্যার কারণে পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশের ফ্লাইট। বিমানে কি হয়েছিল যতটুকু জানা গিয়েছে যে যান্ত্রিক ত্রুটি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান 77 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু বিমানটি চলতে চলতে মাঝ আকাশে হঠাৎই যান্ত্রিক সমস্যা দেখা দেয় আর তাতেই বিমানে বিপদ সংকেত বেজে ওঠে। এরপরই তড়িঘড়ি বিমানটিকে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেন ককপিটে বসে থাকা পাইলট। সামনেই পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর থাকায় সেখানকার টেকনিক্যাল স্টাফেদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে সবুজ সিগন্যাল মিলতেই বাংলাদেশ এয়ারলাইন্সের ওই বিমানটিকে অবতরণ করানো হয়েছে। এরপর ওই বিমানে কি যান্ত্রিক ত্রুটি রয়েছে সেটা খতিয়ে দেখা হয় এবং এই ঘটনায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের একজন সিনিয়র আধিকারিক জানান যে বিমানে থাকা সমস্ত যাত্রীরাই নিরাপদ। মাঝে মধ্যেই কিন্তু এরকম সমস্যার কথা নজরে আসে। ফেব্রুয়ারিতেও এরকম একটা বিপত্তি ঘটেছিল। গত ফেব্রুয়ারি মাসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে একটা বিমান রক্ষা পেয়েছিল, সেখানেও কিন্তু যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছিল এবং মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ করা হয়েছিল স্পাইস জেটের একটা বিমানকে। কলকাতা থেকে উড়ানের 28 মিনিটের মধ্যেই ওই বিমানটিকে ফেরানো হয়েছিল। এই সংক্রান্ত আরও আপডেট, আরও খবরাখবর আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। বিস্তারিত জানতে অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।